নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভণ্ডপীরের মাজারে রাতভর গান বাজনার প্রতিবাদ করায় আহলে হাদিস সালাফি মতাদর্শীদের জঙ্গি আখ্যা ও খাইলসা জামে মসজিদের সভাপতি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করছেন রত্না নামের এক নারী। এই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ১৬টি জামে মসজিদের মুসল্লিরা। দুপুরে উপজেলা পূর্বচল কাঞ্চন ব্রিজের পাশে এই কর্মসূচিতে অংশ নেন খাইলসা, কালনি, ব্রাহ্মণখালী, কেন্দুয়া, কাঞ্চন সহ আশেপাশের ১৬টি গ্রামের বিভিন্ন জামে মসজিদের ইমাম ও মুসল্লিরা। একটি অংশ হলো আজকের এই মানববন্ধন, এখান থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের ওই মসজিদের একজন এই সভাপতি ৭৫ বছর মাজার এবং পূজা হচ্ছে এবং বিভিন্ন স্ত্রীল হচ্ছে, আর এই ধ্যান বাদ্যর বিরুদ্ধে আমাদের এক ভাইরা বলতে গিয়ে ওনাদেরকে রূপগঞ্জ থানা নাকি নিয়ে গেছেন, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। এই রাজা সরোয়ার, এই রত্না এবং সুফিবাদী যারা রয়েছে তাদের নিপাত যাক। বিক্ষোভকালে মুসল্লিরা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, ঢাকা থেকে রত্না নামের এক নারী তার স্বামীকে কবর দেয় খাইলসা এলাকায়। ওই কবরকে মাজারে রূপান্তর করে রাতে গান বাজনা করলে গ্রামের মুসল্লিরা তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারী রূপগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করে। এরপর মসজিদের সভাপতি ৭৫ বছর বয়সী বৃদ্ধ আনিসুর রহমান সুনুকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তার পরিবারের লোকজনকে মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। শুধু তাই নয়, ওই নারী সিয়া মতাদর্শী হওয়ায় আহলে হাদিস সালাফি মতাদর্শীদের জঙ্গি আখ্যা দিয়ে অপপ্রচার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষোভ করে। মুসল্লিরা তাদের বক্তব্যে আরো বলেন, অবিলম্বে মসজিদের সভাপতিকে মুক্তি ও মামলা প্রত্যাহার পূর্বক ভণ্ড মাজারের নামে অশ্লীলতা বন্ধ করতে হবে প্রশাসনকে, নয়তো মুসল্লিরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবে। আরভি ইসলাম, হিমু, এশিয়ান টেলিভিশন।